জাগলা তো ইনশাল্লাহ, জিমতেছো গে মিয়া, জাগলা তো ইনশাল্লাহ, জাগলা তো কারা কারা জাগতে তৈয়ার আছ? দোনাত্তল দোনাত্তল, ঘুমানোর সুযোগ নেই, জাগলা তো? হ্যাঁ, তকবির দাও, তকবির দাও, জাগছি যে বলো যে জাগছি। জাগলে আজান দেয় না ফজরে, যে ঘুম থেকে জাগে, ধরা ধরা ধরা, আস্তে 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 আস্তে, ফজরে যে জাগে সে কি দেয়? ফজরে জাগলে কি দেয়? আজান দেয়, তকবির দেয় না? মনে করো যে এখন আবার তোমরা নতুন করে জাগতেছ, তোমাদেরকে জাগাতে মামুনুল হক আসতেছে, জাগাবে তোমাদেরকে, তোমরা আবার জাগতেছ, জাগ্রত হওয়ার তকবির আছে না? শাহজালালের মাটির মানুষে সেই তকবির খান দিবি, একজন মাত্র দ্বারা তকবির দিবি, বাকিরা কণ্ঠ মিলাবে, একজন এবার তকবির দাও। সবাই ভয় পায়, সরকারও ভয় পায়, আর্মি তার, বিডিআর তার, পুলিশ তার, গোয়েন্দা তার, তার মিডিয়া তার, ভোট তার, সব সব আছে, এরপরেও ডরায়। চিন্তা করে মোল্লার এক জায়গায় হইলে তকবির দিব, তখন হলে কাপে ভিতরে খালি কাপার একটা কারণ আছে, কারণ ওইখানে ওই যে নাস্তিক মোর্তাদ আছে যে। তবে ধন্যবাদ জানাতে হবে সরকারের এই জন্যে, মেনোনিনুর মতো ঘোষিত নাস্তিক গুলারে মন্ত্রিত্ব দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর মিষ্টি খাওয়ান দরকার যায় বেটা। নারায় তাকবীর, কার নামে আওয়াজ দিবা, জোরে দেওয়া দি, কও আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, জোর হলো না ইয়া আল্লাহ, জোর সে বললো, আরো জোরে, তালে তালে, একটা একটা করে মাথায় স্টেজে উঠে, আর সবাই মনে করে মামুনুল হক সব আসছে। হ্যাঁ বললাম তো আমি, এ তাই মনে করে, আমি যা বলতেছি এগুলো ভিতরে ঢুকতেছে না তো, ঢুকে কে করলো ঢুকে, হুজুর আইছে, রোড ভাই আইছে, হুজুরে নিয়ে আসেন, সব হুজুরের দিকে চায় রয়েছে, আমার আমার কথা কেউ শুনেই না, ওইদিকে তাকায় থাকে সব, হুজুর চলে আসেন, স্টেজে চলে আসেন, নেতাজির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিয়া কি তকবির দেন, জোরে তকবির দেন, এবার আমার দিকে তাকান, এবার আমি নিশ্চিন্ত মনে দুই চারটা কথা বলে লই, কারো কোনো টেনশন নাই, হুজুর আছেন, যাইবেন কেন, আর বয়ান না করে আর যেত না, যদিও যা পানি আগায় তো তেমন খতম বিধান হইলে এটা, তাই না? পানি আইলে মাটি নাই, মামুন সাহেব হুজুর আইসা বলছেন আল্লামা মামুনুল হক জাতির রাহবরের আগমন হয়েছে, এখন কি আর এই সিআইপি টিআইপি আছে, এর বাদ হয়ে গেছে সব,
ঠিক আছে না, কিন্তু হুজুরের ইজাজত সাপেক্ষে কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করতেছি ইনশাআল্লাহ। দুই কথা, আজকে ঘুমন্তদের জাগাতে এখানে হাজির হয়েছেন আল্লামা মামুনুল হক দামত বরকাতুহুম হযরতকে আপনাদের সামনে দিয়ে আমি আপনাদের কাছ থেকে রুখসত নিয়ে আপনাদের সকলকে আল্লামা মামুনুল হকের ডাকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। জো কিছু হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া, জো কিছু হোগা তেরে করম সে হি হোগা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।